বিদ্যুৎ পরিষেবার উন্নতি ঘটাতে গত 2012 সালে বাম জামানায় আগরতলা শহরে শুরু হয়েছিল আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই 6-7 বছরে বামেদের রাজ্য সরকার কাজ সম্পন্ন করে মাত্র 60 কিলোমিটার। 2018 সালে রাজ্যে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত এই কাজে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে 184 কিলোমিটার। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বর্তমান রাজ্য সরকারের আমলে বিপুল উন্নয়ন এসেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে। বর্তমানে রাজ্যের 9 লক্ষ গ্রাহকের কথা চিন্তা করে চলছে আরও 189 কিমি আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ। 174 কিমি ST এবং 15 কিমি LT-র কাজ শুরু চলেছে শুধুমাত্র আগরতলা কর্পোরেশন এলাকায়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং SPA-র যৌথ উদ্যোগে এই প্রকল্পের জন্য অনুমোদিত হয়েছে 316 কোটি 77 লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে 71 কোটি 27 লক্ষ টাকা। বাকি অর্থ বহন করবে রাজ্য সরকার। আগামী 2 বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হলে রাজ্যবাসী বিদ্যুতের সমস্যা থেকে নিস্তার পাবেন বলে এদিন জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। দুর্ভোগ যাতে পৌঁছে না হয় আমি বলবো না, কালকে পারব, ব্যবস্থা গ্রহণ করেছি কিনা এটা দেখতে হবে। আমরা প্ল্যান নিয়েছি যে এশিয়ান ডেভেলপ ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং SPA স্পেশাল প্ল্যান অ্যাসিস্ট্যান্সের সহযোগিতায় আগরতলায় আরো 174 কিলোমিটার ST এবং 15 কিলোমিটার LT মিলিয়ে 189 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়ে গেছে। অলরেডি ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে দিয়েছি, কাজ শুরু হয়েছে। মানে 189 কিলোমিটার শুধু আগরতলা বলছি, কিন্তু আগরতলা 189 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এটি কাজ চলছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে 139 কিলোমিটার এর মধ্যে কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাকি 50 কিলোমিটারের বসানোর কাজের বরাত আমরা এর মধ্যে দিয়ে দেব। এই 149-এর মধ্যে 189-এর মধ্যে 139 অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে, কাজ শুরু হয়ে যাবে এবং 50 কিলোমিটার কিছু সময়ের মধ্যে, কিছুদিনের মধ্যে আমরা এটার কাজের বরাত দেব। এবং কোথায় কাজগুলি করব, আগরতলা শহরের দক্ষিণাংশ, কুঞ্জবন টাউনশিপ, ক্যাপিটাল কমপ্লেক্স, মিনিস্টার কোয়ার্টার্স লেন, রবীন্দ্রপল্লী কমপ্লেক্স, উমাকান্ত মাঠ এলাকায় এই কাজ হবে এবং এই কাজ 2 বছরের মধ্যে টোটাল কমপ্লিট। ভারত আমাদের বিদ্যুৎ নিগম ছাড়াও স্মার্ট সিটি আমাদের ছাড়া ওরাও 23 কিলোমিটার 23 কিলোমিটার আগরতলা শহরে আমাদের সাথে যোগসাজ চলে গেছে। সুপারভাইজ আমরা করছি কিন্তু স্মার্ট সিটি নিজেরা 23 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড লাইন করছে। এই 23 কিলোমিটার মিলিয়ে মোট 46 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবলের কাজ হাতে নেওয়া আছে। 23 HT 23 LT এই 46 কিলোমিটার স্মার্ট সিটি করবে। এই 3,16,377 কোটি 77 লক্ষের মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে আমাদেরকে 71 কোটি 27 লক্ষ, রাজ্যকে দিতে হবে 245 কোটি 49 লক্ষ। গত 7 জুন ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের চাহিদা ছাপিয়ে গিয়েছিল সর্বকালীন রেকর্ড। এতদিন পর্যন্ত কেবলমাত্র দুর্গাপূজার সময় একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকত প্রায় 332 মেগাওয়াট। সেখানে এবার পূজোর আগে গ্রীষ্মের দাবদাহে 357 মেগাওয়াট ছাপিয়ে গেছে বিদ্যুতের চাহিদা। শুধু তাই নয়, বিদ্যুতের অত্যধিক ব্যবহারের ফলে চাপ বাড়ছে ট্রান্সফরমার সহ অন্যান্য যন্ত্রাংশেও, যে কারণে অসম্ভব গরমের সময় ট্রান্সফরমার কিংবা তার পরে গিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে বিভিন্ন এলাকা। দিন রাত এক করে ত্রুটি সরাই করছে বিদ্যুৎ নিগমের কর্মী আধিকারিকেরা। অত্যধিক চাপের ফলে ফের বিকল হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। তীব্র দাবদাহের মধ্যে রাজ্য বিদ্যুৎ নিগমের এই অসহায় অবস্থার কথা ব্যাখ্যা করে 7 জুন মহাকরণে সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। সেই দিন তিনি ভোক্তাদের অনুরোধ করে জানান, নিজের অসচেতনতার জন্য গোটা এলাকার কষ্টের কারণ হবেন না। অসম্ভব দাবদাহ থেকে নিস্তার পেতে ভোক্তারা বাড়িতে বা কার্যালয়ে AC মেশিনের ব্যবহার সহ ফ্যান কুলারের ব্যবহার বাড়াতেই পারেন। এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বিষয়, তবে তা করার
করার আগে অবহিত করতে হবে বিদ্যুৎ নিগমের স্থানীয় কার্যালয়কে। বিদ্যুৎ মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আগরতলা শহরের 395 জন ভোক্তা নিজের থেকে বিদ্যুৎ নিগমে অবহিত করেন যে আমার লোড অতিরিক্ত হয়েছে, আপনারা আমার লাইন চেঞ্জ করে দিয়ে যান। এর মধ্যে 326 জনকে সঙ্গে সঙ্গে রেগুলাইজ করে দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে। এতে করে সিকিউরিটি মানি হিসাবে দপ্তর ইতিমধ্যে জমা পড়েছে 18,54,000 টাকা। সাংবাদিক সম্মেলন করার পর এই খবরটা পাওয়ার পর, সাংবাদিক সম্মেলন করার পর আগরতলা শহরের ভালো অংশের মানুষ সাড়া দিয়েছে, 395 জন পিটিশন দিয়েছে, আমার লোড বেশি হয়েছে, আপনি তাড়াতাড়ি এসে আমাদের লাইন চেঞ্জ করে দিন। এবং আমাদের দপ্তরের লোকও কিছু কিছু জায়গায় বলেছে আপনারা তো বেশি ব্যবহার করছেন, আপনি তাড়াতাড়ি রেগুলারাইজ করুন, নতুবা আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এটা বলার পর 395 পিটিশন দিয়েছে এবং আমরা 326 জনকে অলরেডি রেগুলার করে দিয়েছি এবং যা যা ব্যবস্থা নেওয়ার এটা করেছি। এবং এই যে 300 আগরতলা শহরের কথা বলছি, 326 জনের রেগুলারাইজ করতে গিয়ে আমরা এডিশনাল সিকিউরিটি মানি পেয়েছি 18,54,000। সুতরাং 326 জনের বিদ্যুতের রেগুলারাইজ করতে গিয়েই দেখা গেল 18,54,000 আমরা সিকিউরিটি মানি পেয়েছি এডিশনাল। এবং জিরানিয়াতে আমাদের সাংবাদিক সম্মেলনের পর জিরানিয়া পাঁচজন ওরা বলছে আমাদের লোড বেশি ব্যবহার করছি এবং সেখানেও পাঁচজনকে আমরা রেগুলারাইজ করেছি, সেখানে পাঁচজনের জন্য 3,86,000 আমাদের 86,000 টাকা আমরা এডিশনাল সিকিউরিটি মানি পেয়েছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।